বন্ধুরা গত এক মাসের উপর সময় ধরে আমরা সারা বাংলাদেশে আন্দোলন শুরু করেছি। আমরা অনেক ভাই বলছি আন্দোলন নয়, আন্দোলন শুধু হরতাল নয়, আন্দোলন শুধু অবরোধ নয়। এই যে হাজার হাজার লক্ষ মানুষ আজকে দাঁড়িয়ে চিৎকার করে বলছে গান্ধীজির মুক্তিতে, এটাও একটা অত্যন্ত শক্তিশালী আন্দোলন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, ঠাকুরগাঁ থেকে চট্টগ্রাম, ঠাকুরগাঁ থেকে খাগড়াছড়ি, সব জায়গাতে মানুষকে এই ওয়ার্ম আপ হচ্ছে, আন্দোলন আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না বেসরকারি উঠাতে মুক্ত হবে এবং আমাদের তার চিকিৎসা দিয়ে লড়াই করতে হবে। আর এই ভয়াবহ দানবীয় শক্তি যে আমাদের সমস্ত অর্জন আমরা বিশ্বের একটা সুন্দর যুদ্ধ করেছিলাম, কি করে একটা ব্যক্তি বিশেষকে ক্ষমতায় বসানোর জন্য বা একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য না, আমরা নিজেদের যে আমাদের মানুষকে মুক্তি দেবে, আমাদের গণতন্ত্রকামী মানুষ 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের 500 নেতা কর্মী গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ, আমাদের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। আমার এই ঠাকুরগাঁ পৌরসভা এবং সদরে 7,500 আসামি বন্ধুগণ 108টার উপরে মামলা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রবেশ তাদের প্রধানদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে, নোটিফিকেশন র‍্যাপিড নিষেধাজ্ঞা জারি একটা প্রতিষ্ঠান যেটা আমাদের জন্য লজ্জা, জাতিগত হিসাবে অত্যন্ত লজ্জা। আমরা পুরস্কার করে বলতে চাই আজকে পুলিশের আইজি বা গ্রামের 6 জন কর্মকর্তা নয়, এর জন্য তো স্যাংশন দেওয়া দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তাহলে তারই নির্দেশে জাতিকে অনুরোধ করব। আজকে এইভাবে তারা সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। আর কিছুদিন আগে আমাদের প্রধান সাহেব বললেন যে নতুন কৌশল ভোটের আবিষ্কার করেছে, কি প্রিজাইডিং অফিসারকে দিয়ে ভোট চুরি। বন্ধুগণ বক্তব্য দিতে পারার সময় নাই, বন্ধুগণ আজকে এই সরকারকে যদি আমরা সরাতে না পারি, এই সরকারকে যদি আমরা বিদায় দিতে না পারি, হাসিনাকে যদি বিদায় করতে না পারি, তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বন্ধুগণ এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার মানুষের যে অধিকার সেই অধিকারকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আজকে সেখানে আন্দোলন, দুর্বল আন্দোলন, জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। আসুন আজকে আমরা এই সমাবেশ থেকে এই শপথ গ্রহণ করি যে যতদিন পর্যন্ত না আমরা এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত না দেশের যে বেগম খালেদা মুক্তি আনতে পারছি, তাকে বিদেশে পাঠাতে পারছি, যতদিন পর্যন্ত না আমাদের নির্বাসিত নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভয় ছুড়ে যাব না, আমাদের আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আমার ধন্যবাদ। এই সময় সেনারা চলে এসেছে অস্ত্র বেঙ্গলে, এছাড়া বলছেন যে পাকিস্তান সেনারা আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা অস্ত্র সমর্পণ করবো কিনা। তিনি সেদিন বলেছিলেন যে তোমাদের অধিনায়ক মেজর জিয়ার নির্দেশ ছাড়া তোমার কোন অস্ত্র সমর্পণ করবে না। সেই দিন থেকে বন্ধুগণ এই যুদ্ধ শুরু হয়েছে। তাই আমি যখন তাদের প্রথম নারী মুক্তিযোদ্ধা বললাম, আমাদের লোকেরা খুবই বেজার হয়ে গেল, তাদের ভীষণ মন খারাপ বকাবকি শুরু করলো। আমাকে একজন খুব নাম করা মুক্তিযোদ্ধা তিনিও বললেন, হায় আল্লাহ পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারতে পালিয়ে গিয়েছিল, তারা প্রতিযোগিতা হবে।